তো সবার প্রথমে পজিশন ইউজ করার ক্ষেত্রে আমরা যে কাজটি করি, আমরা একটি মেইন ডিভ নিয়ে নিচ্ছি, যে যেটা হবে আমাদের প্যারেন্ট ডিম, প্যারেন্ট ডিম। তারপরে নিলাম মেইন, তো মেইনের মধ্যে আমি পাঁচটি ছোট ছোট ডিভ নিই, পাঁচটি আরো ডিভ নিচ্ছি, ডিভ ওয়ান, ডিভ টু, থ্রি, ফোর, ফাইভ নিলাম। তো যেহেতু এদের কোনো হাইট নেই এবং কোনো বর্ডার বা কোনো কিছু নেই, যার কারণে কিছু দেখা যাচ্ছে না, তো আমি এগুলোর ভিতরে আরেকটি ট্যাগ নিই, স্প্যান নিয়ে সেখানে জাস্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। কারণ এটা দিলাম ওয়ান, একটা দিলাম টু, থ্রি, ফোর, ফাইভ। আচ্ছা, তো পাঁচটা এলিমেন্ট যে আছে এখানে বোঝা যায়, কিন্তু তাদের তো যে আমরা এখানে একটা বর্ডার ইউজ করি, মেইন একটা বর্ডার ইউজ করি এবং সবগুলোতে একটা বর্ডার এবং হাইট উইথ ইউজ করি, তাহলে আরও একটু ভিজিবল হবে সব কিছু। তো এখানে প্রথমে যে কাজটি করি, আমরা মেইনকে আগে একটি হাইট দিই, আমরা এখানে হাইট দিলাম ধরেন 400 পিক্সেল, আর উইথ দিলাম আপনার 500 পিক্সেল। আর একটি বর্ডার ইউজ করার এলস আমাদের মেইন ডিপ বা প্যারেন্ট প্যারেন্ট ডিপ। দেখা যাচ্ছে আমরা এই যে চাইল্ডগুলো আছে সেগুলোকে আমরা কী করি, সিএসএস করে ফেলি। তো প্রথমে সবার একটা যেহেতু সেম হাইট উইট হবে, আমরা জাস্ট মেইনের মধ্যে যেতগুলো ডিপ আছে সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে ধরেন আমরা দিলাম সবার হাইট দিলাম আপনার 80 পিক্সেল, হাইট কমিয়ে দিই 60 পিক্সেল দিই, আর উইথ দিলাম ধরেন আপনার 80 পিক্সেল। একটা বর্ডার ইউজ করেন 1 পিক্সেল সলিড, আপনি দিলেন যে ব্লু। ঠিক আছে, এলিমেন্টগুলো আসছে। আর যেহেতু প্রতিটি ডিপ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, এই কারণে হচ্ছে জায়গা খালি থাকলেও আরেকটি ডিপকে সেখানে আসতে দিবে না। তো আজকে আমরা যেহেতু লেফট রাইট নিয়ে কাজ করবো না, আজকে আমরা কাজ করবো ওপেন ভাবে, যে আমরা যদি চাই এই এক নংকে আমি এখানে রাখতে পারবো, এখানে রাখতে পারবো, এখানে রাখতে পারবো, যে একদম ফ্রিভাবে। তো এই কাজটি আমরা এখন শুরু করি। তো যদি এরকম করে নাড়াইতে চড়াইতে চান, যে আপনি ওয়ানকে চাচ্ছেন এই ডিবের এই কর্নারে রাখতে, এই কর্নারে রাখতে হবে, এই কর্নারে রাখতে, তাহলে হচ্ছে এই মেইন ডিবের মধ্যে বা হচ্ছে প্যারেন্ট ডিবের মধ্যে আপনাকে ইউজ করতে হবে। মিনস হচ্ছে আপনার যে ডিভের সাপেক্ষে বা হচ্ছে যে বক্সের সাপেক্ষে আপনি এলিমেন্টগুলোকে এলিমেন্টগুলোর পজিশন চেঞ্জ করবেন, তার মধ্যে পজিশন রিলেটিভ ইউজ করতে হবে, পজিশন রিলেটিভ। দেন হচ্ছে আপনি যাদেরকে নাড়াতে চান, এখন আমরা ধরেন এই পাঁচটা এলিমেন্টকে আমরা কী করতে চাই, তাদের পজিশনকে চেঞ্জ করতে চাই, তাদের মধ্যে ইউজ হবে পজিশন অ্যাবসোলিউট। তো আমরা প্রথমে যে কোনো একটা ডিভকে ডিভের পজিশন চেঞ্জ করি, আমি দিলাম ডিভ ওয়ান, ডিভ ওয়ান। তো এখন দেখেন এটাতে যদি আমি পজিশন অ্যাবসোলিউট ইউজ করি তাহলে কী হয়, পজিশন অ্যাবসোলিউট, দেখেন এই ওয়ানটা ওয়ানের জায়গায় আছে, এই ওয়ানের উপরে টু চলে আসছে। ঠিক আছে, আপনি যদি জুম করলে দেখবেন ওয়ানটা নিচে, তার উপর কী চলে আসছে, টু চলে আসছে। তো এখন হচ্ছে এই ওয়ানকে যদি আপনি এখন ডিফল্টভাবে সে টপ লেফটে আছে একদম কর্নারে, যদি আপনি তার পজিশন চেঞ্জ করতে চান, এখানে দিবেন লেফট থেকে সে কত পিক্সেল যাবে, যদি আপনি লেফট থেকে দেন যে 50%, দেখেন সে তার লেফট থেকে 50% দূরে চলে গেছে। যদি পিক্সেল দেন ধরেন 400 পিক্সেল দিলাম, 400 না একটু কমিয়ে দেন 200 পিক্সেল, দেখেন সে 200 পিক্সেল দূরে আছে। সেমভাবে আপনি যদি ইউজ করেন যে এটা তো লেফটে ছিল আমি রাইটে চাই, আপনি রাইট থেকে 0 দেন, 0 চলে যাবে, অথবা পিক্সেল দিতে পারেন, সমস্যা নেই। রাইট থেকে যদি 20 পিক্সেল দেন, দেখুন 20 পিক্সেল। আর যদি চান যে রাইট থেকে 0 দেন, সে রাইট থেকে বক্সের বাইরে চলে যাবে, শুধু মাইনাস এলিমেন্ট ইউজ মাইনাস ইউজ করবেন, মাইনাস ভ্যালু, দেখেন যে সে মাইনাস 20 পিক্সেল বাইরে চলে গেছে। তো সেমভাবে আপনি টপ থেকে ইউজ করতে পারেন, ধরেন আপনি যদি বটম থেকে ইউজ করতেন, বটম থেকে 20 পিক্সেল, দেখেন সে বটম থেকে মাইনাস 20 পিক্সেল নিচে চলে গেছে।
আর যদি প্লাস ভ্যালু ইউজ করেন পজিটিভ ভ্যালু তাহলে সে উপরের দিকে যাবে, আর যদি চান যে সে নিচেও থাকবে রাইটেও থাকবে তাহলে আপনি ইউজ করতে পারেন বটম 20 পিক্সেল রাইট 20 পিক্সেল। ঠিক আছে, এখন দেখেন সে রাইট থেকে 20 পিক্সেল দূরে আছে আর বটম থেকে 20 পিক্সেল দূরে আছে। এইভাবে হচ্ছে কি আপনি প্রতিটি এলিমেন্টকে কন্ট্রোল করতে পারেন। তো এখন হচ্ছে আমরা সেম ভ্যালু যদি সেম অ্যাবসলিউট যদি সবাইকে দিতে চাই তাহলে কি হয়, যেহেতু সবাই এক ডিভের মধ্যে ধরেন এই প্যারেন্টের মধ্যে আছে, আমরা চাইলে কমনভাবে এখানে ইউজ করে দিতে পারি পজিশন অ্যাবসলিউট। এখন দেখেন যে জিনিসটা হবে, যেহেতু কারোই কারোরই আপনার ব্লক লেভেল না, সবাই এখন ইনলাইন হয়ে গেছে, এখানে একজন আরেকজনের উপর উঠে বসে আছে, এখানে সবগুলোই আছে যে সবার উপরে আছে কি ফাইভ। তো এখন যে কাজটা করি, আমরা চাচ্ছি যে পাঁচটা এলিমেন্ট পাঁচ জায়গায় থাকুক। হ্যাঁ, আমরা ধরেন এক নামটা এখানে থাকবে, দুই নামটা এখানে থাকবে, তিন নামটা এখানে, চার নামটা এখানে, আর পাঁচ নামটা ধরেন একদম সেন্টারে থাকবে। এই কাজটি আমরা কিভাবে করব, তো এই কাজটি করার ক্ষেত্রে আমরা প্রথমে সবগুলোকে সিলেক্ট করে নিই, ধরেন যেহেতু সবার সিএসএস একরকম, এই কারণে একদম এক কর্নারে সবাই আবার চলে আসছে। তো ডি ওয়ানে দেন হচ্ছে আপনার ডিফল্টটাই থাকে, তারপরে ইউজ করে দেন টপ থেকে জিরো আর লেফট থেকে জিরো। দেখেন এখন একদম কর্নারে আছে। ডিপ টুতে যদি দেন যে এটার উল্টাটা হবে আর কি, রাইট থেকে জিরো আর টপ থেকে জিরো, দেখেন এ পাশে চলে গেছে অলরেডি। এরপর যে থ্রি এর ক্ষেত্রে হবে কি, বটম থেকে জিরো, বটম থেকে জিরো আর হচ্ছে দিলেন যে রাইট থেকে জিরো, দেখেন তিন নামটা একদম কর্নারে চলে আসছে। এরপর ডি ফোর, এটা হবে কি, বটম থেকে জিরো আর হচ্ছে লেফট থেকে জিরো, দেখেন এটা চলে আসছে আপনার লেফটে। বাকি আছে ফাইভ, পাঁচ নামটা থাকবে কোথায়, একদম সেন্টারে। তো এই সেন্টারে আনার ক্ষেত্রে একটা কমন কমন কিছু প্রপার্টি আছে, মাত্র তিন লাইন, এটা হচ্ছে সবসময় ইউজ করবেন, এটা একটু মনে রাখবেন যে এই পাঁচ তিনটা প্রপার্টি যদি ইউজ করেন, প্রতিটা এলিমেন্ট অ্যাবসলিউট যদি ইউজ করেন সে সরাসরি মাঝখানে চলে আসবে। এটা কীভাবে, পজিশন অ্যাবসলিউট দেওয়া আছে, আপনি দিবেন লেফট থেকে 50% আর টপ থেকে বা টপ থেকে 50% দিয়েছেন। দেওয়ার পর দেখেন সে কিন্তু সেন্টারেই আছে, কিন্তু সে আছে তার লেফট অ্যালাইন থেকে সেন্টারে। আপনি যদি মিডল হিসাব করেন দেখেন একদম মিডলেই আছে সে, এবং টপ থেকেও মিডলেই আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই বক্সের যে উইডথ এবং হাইট, আপনি যদি এখান থেকে অর্ধেক উপরে নিয়ে যান, ফাইভের যে হাইটটি আছে এখান থেকে অর্ধেক উপরে নিয়ে গেলে যে কাজটি হয়, একদম সেন্টারে টপ থেকে চলে আসে, এবং লেফট থেকে যদি আপনি এর 50% নিয়ে আসেন, ধরেন এর উইট আছে আপনার 80 পিক্সেল, সেখান থেকে যদি আপনি 40 পিক্সেল পিছনে চলে আসেন তাহলে কি হয়, এই এলিমেন্টটি মাঝামাঝি চলে আসে। এটাকে অটো করার সিস্টেম কি, এই যে প্রপার্টিটি ইউজ করা হয় তার নাম হচ্ছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম ইউজ করলে আপনি এখানে অনেকগুলো প্রপার্টি পাবেন, তার অনেকগুলো ভ্যালু আছে, ফাংশন আছে, ভ্যালু না, এই ফাংশনগুলো থেকে আজকে আমরা ইউজ করবো হচ্ছে ট্রান্সলেট। আপনি ইউজ করবেন ট্রান্সলেট এক্স, মানে হচ্ছে আপনি এই রো আকারে আপনি কোন দিক নিতে চান। তো আমরা চাচ্ছি এই উইট আকারে বা হচ্ছে এদিক থেকে পিছনে নিতে, পিছনে আমরা 50% নিয়ে আসবো। তা আপনি যদি ইউজ করেন -50% তাহলে যেটা হবে, যে উইডটা আছে সেই উইড থেকে সে 50% এদিক চলে আসছে। সেমভাবে আমার কী লাগবে, উপরের দিকে আরও 50% উঠাইতে হবে। তা ওই সময় জাস্ট স্পেস দিয়ে ইউজ করবেন ট্রান্সলেট ওয়াই -50%, দেখেন এখন একদম সেন্টারে আস। এখন দেখেন এটা তো সেন্টারে গেল, এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে ভিতরে যে এলিমেন্টগুলো এগুলো তো সেন্টারে করতে। তো এর আগে আমরা ইউজ করছিলাম কি, লাইন হাইট আর হচ্ছে টেক্সট লেন্থ সেন্টার ইউজ করতাম, তাহলে কি হতো, এই ওয়ান হচ্ছে ধরেন সেন্টারে চলে আসতো। কিন্তু আমরা প্রথমে হচ্ছে ধরেন ভিতরে যে স্প্যানগুলো আছে এগুলোকে আমরা একটা হাইট উইট দিই। তো এই হাইট উইটগুলো কোথায় আছে, সবগুলো আছে ডিভের মধ্যে, সরি হাইট উইট না, প্রতিটা স্প্যান আছে কোথায়, ডিভের মধ্যে।
আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন ডট মেইন, তারপর ডিভ, তার ভিতরে আছে কি স্প্যান। এই স্প্যান থেকে আপনি একটা হাইট উইড দিয়ে দেন। আমরা যদি ধরেন হাইট দিলাম ওখান থেকে একটু কমাই দিই, ধরেন দিলাম হাইট দিলাম কত 40 পিক্সেল, আর উইড দেন 20 পিক্সেল কমাই দেন 60 পিক্সেল। ঠিক আছে, একটা বর্ডার দেন 1 পিক্সেল সলিড দিলেন, যে কিন্তু আপনার হাইট উইডটা কিন্তু পাই নাই, কারণ হচ্ছে স্প্যান হচ্ছে একটি ইনলাইন এলিমেন্ট, তাকে আপনার হয়তো ইনলাইন ব্লক করে দিতে হবে না হয়তো ব্লক প্রপার্টি ইউজ করতে হবে, তাহলে হচ্ছে এই হাইট এবং উইড এই প্রপার্টিটি সে গ্রহণ করতে পারবে। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ডিসপ্লে প্রপার্টি ইউজ করতে হবে, হয়তো আপনি ইনলাইন ব্লক ইউজ করতে পারেন আর না হলে আপনি ব্লক ইউজ করতে পারেন, যেটাই করেন। তো ইনলাইন ব্লকটাই ইউজ করবেন। ইনলাইন ব্লকের সুবিধা হচ্ছে আপনি আপনার কন্টেন্ট যতটুকু বা হচ্ছে আপনি হাইট উইড যতটুকু দিচ্ছেন ততটুকুতেই সে জায়গাটা ব্লক করে নেয়, এর বেশি নেয় না ইনলাইন ব্লক। ওকে, তো এখন হচ্ছে এই সবগুলো ব্লকসকে আমাদের কী করতে হবে, একদম সেন্টারে আনতে হবে। তো আমরা ধরেন এই প্রথমে 5 নং এলিমেন্টটা দিয়ে যদি শুরু করি, যে 5 নং এলিমেন্টের ভিতরে যে স্প্যানটা আছে তাকে আমরা কী চাই, একদম সেন্টারে চাই। এখন দেখেন আপনি যদি ডট মেইন ডট ডিফাইন, এর ভিতরে কী আছে, স্প্যান ট্যাগটি আছে, এটাকে আমরা কী চাচ্ছি এই সেন্টারে আনতে। এখন একটা জিনিস দেখেন, আমরা তো অলরেডি একবার অ্যাবসোলিউট ইউজ করে ফেলেছি, কারণ হচ্ছে আমরা D5 এই মেইন ডিভের আন্ডারে কী করেছিলাম, পজিশন করেছিলাম। এখন স্প্যান ট্যাগের ক্ষেত্রে তো আমরা বলেছিলাম যে যাকে আমরা তার পজিশন থেকে এদিক ওদিক করতে চাই তাকে কী করতে হবে, পজিশন অ্যাবসোলিউট ইউজ করতে হবে, এবং তার প্যারেন্ট থাকবে কি, পজিশন রিলেটিভ। কিন্তু অ্যাবসোলিউটের আন্ডারে যদি আপনি আরেকটি তার যে প্রপার্টিগুলো আছে, তার যে এলিমেন্টগুলো আছে, এগুলোকে যদি আপনি পজিশন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাবসোলিউট ইউজ করলে চলবে। যে এখানে যদি আপনার পজিশন রিলেটিভ ইউজ করা থাকে সমস্যা নেই, পজিশন অ্যাবসোলিউট হয়ে থাকলেও সমস্যা নেই। যেমন দেখেন আমি যদি এখানে ইউজ করি পজিশন অ্যাবসোলিউট, দেখেন আমাদের রিলেটিভ ছিল কিন্তু মেইন ডিভ, কিন্তু এই স্প্যান ট্যাগটি কী করেছে, এই আপনার D5 এর ভিতরে আছে, এখান থেকে বাইরে যায় নাই। এর কারণ হচ্ছে আপনি যদি অ্যাবসোলিউট ইউজ করেন তাহলে সে বাই ডিফল্ট আপনার যে তার প্যারেন্ট আছে তাকে সে রিলেটিভ ধরে নেয়। ঠিক আছে, তো এখন দেখেন আপনি যদি এখান থেকে সেম এই প্রপার্টিটি ইউজ করেন, যে আপনি সেন্টারে নিতে চাচ্ছেন, যেহেতু সেন্টার কোড এটা, দেখেন অটোমেটিক একদম সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এখন হচ্ছে ধরেন এই বক্সের ভিতরে যে টেক্সটটি আছে এটাকে যদি একদম সেন্টারে নিতে চান, তাহলে আপনি আমরা টেক্সটের জন্য যে প্রপার্টিটি ইউজ করি, যে টেক্সট অ্যালাইন সেন্টার আর হচ্ছে লাইন হাইট, তো লাইন হাইট হবে আপনার বক্সের হাইট, বক্সের হাইট আছে তো 40 পিক্সেল। এই পজিশন সম্পর্কে কারো কোনো এতটুকুতে সবাই বুঝছেন, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা নেই, তাহলে হচ্ছে দেখেন আমরা এখন এই পজিশনের আরেকটি প্রপার্টি শিখবো, যার নাম হচ্ছে জি ইন্ডেক্স বা হচ্ছে জেড ইন্ডেক্স। এখন দেখেন আমরা এখন এগুলোতে এখন পাঁচ কোণায় আছে, এখন হচ্ছে আমরা একটার উপর একটাকে নিয়ে আসি। তো এক্ষেত্রে যে কাজটা করা যায়, আমরা সবাইকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, দিলাম এটা দিলাম ধরে আমি পোর্ট্রেট চেঞ্জ করে দিলাম, কালারটা হোয়াইট করে দেন, দেন হচ্ছে আমরা একটা কালার করছি, এটাকে ধরেন এই কালার, ঠিক আছে।
আর স্পেন্ডল কালার হবে। এখন দেখেন যেগুলো তো এখনো তাদের জায়গাতেই আছে, আমরা যে কাজটি করি এটা লেফট থেকে জিরো, আর লাইটটা দেখেন এটা হচ্ছে আমরা টপ থেকে একটু নিচে নামিয়ে দিই, দিলাম যে ধরেন টপ থেকে দিলাম 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল না আর একটু বেশি দেন 60 পিক্সেল। আর লেফট থেকে একটু দূরে সরিয়ে দেন, লেফট থেকে দিলাম যে 20 পিক্সেল বা 30 পিক্সেল। সেম ভাবে সবগুলোকে নিয়ে আসে, এটাতে ধরেন আরো 20 পিক্সেল বাড়িয়ে দেন 65 48, আর একটু নিচে নামিয়ে দেন 75। সেম পরটাতে দেন, এটা ধরেন দিলেন 125, আর এখানে দিলেন 60। তো পরটা যেহেতু আর ট্রান্সফর্ম আমাদের ইউজ হচ্ছে না, আমরা এতটুকু কমেন্ট করে দিই, শুধু আপনার সেন্টার আনার জন্য এটা ইউজ করবেন। এখানে হবে কত, 125, তাহলে হবে 65, এখান থেকে দেন 80। আর ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার আছে। একটা জিনিস দেখেন এখানে এলিমেন্টগুলো কীভাবে আছে, 1 এর উপর 2, 2 এর উপরে 3, 3 এর উপরে 4, তারপর কি 5, সিকোয়েন্সটা দেখেন যে সবার উপরে আছে বা সবার শুরুতে আছে সে আছে সবার নিচে, এভাবে হচ্ছে কি তার ইনক্রিমেন্ট মানে তাদের হচ্ছে প্রায়োরিটিগুলো বাড়ছে, যে সবার শেষে সে হচ্ছে সবার উপরে। কিন্তু আপনি যদি চান যে এই জিনিসটাকে রিভার্স করতে, যে 5 থাকবে সবার নিচে, 1 থাকবে সবার উপরে, অথবা যে কোনো একটা যে আপনি 3-কে চাচ্ছেন সবার উপরে রাখতে, তাহলে এটাকে কীভাবে হ্যান্ডেল, যেহেতু বাই ডিফল্ট সবাই কি যে সবার শুরুতে, যে সবার প্রথমে সে সবার নিচে, আর যে চাইল্ডটা সবার শেষে সে সবার কি উপরে আছে। তো এক্ষেত্রে দেখেন আপনি যদি যাকে সবার উপরে আনতে চান, ধরেন ডিপ থ্রি, এটাকে যদি আপনি জে ইন্ডেক্স ইউজ করেন, জে ইন্ডেক্সটা হচ্ছে আপনি একটা সংখ্যা দিবেন, যে সংখ্যাটা ধরেন অন্যান্য সংখ্যার চেয়ে বড় হবে। বাই ডিফল্ট এখানে কিছুই দেওয়া নেই, সেখানে হচ্ছে যে আপনার যে সবার শেষে সে সবার উপরে আছে আর কিছু না। আপনি এই ধরেন এখানে যে ইন্ডেক্স দিলেন 300, দেখেন অটোমেটিক এটা উপরে চলে আসছে, বাড়িয়ে দেয় এখন, দেখেন 3 আছে একদম সবার উপরে। আর দেখেন 3 ছিল কোথায়, 3 ছিল আপনার 4 এর নিচে, এখন দেখেন সে চলে আসছে 4 এর উপরে। সেম ভাবে দেখেন এখন 4 কে যদি এই 3 এর উপরে উঠাতে চান তাহলে কি করতে হবে, আপনি যদি ইউজ করেন জেড ইন্ডেক্স 301, এখন সে চলে আসছে 3 এর উপরে। তো এখন যদি আবার 5 এখন চলে গেছে কোথায়, 4 এর নিচে, 4 কে একটু বাড়ায় দেন, 5 একটু বাড়ায় দেন, 5 যদি দেন আপনি 302, 5 এখন 4 এর উপরে চলে আসছে, কমিয়ে দেন সেই সময় নিচে চলে গেছে। ঠিক আছে, তো আমরা ধরেন সবগুলোকে এইভাবে রিভার্স করি, ধরেন 5 যদি 300 থাকে 301, 300 পরটা ধরেন যে আপনি কমাই দিলেন, আপনি দিলেন যে এটা যে ইন্ডেক্স 9, ঠিক আছে, বা সরি এটা বাড়ায় দেন, ধরেন আপনি এটা দিলেন 303, আমার এটাতে ছিল 300, এটাতে ছিল 303, এই কারণে এটা উপরে। এখন যদি 1 কে সবার উপরে তুলতে চাই জেন্টস 300, আচ্ছা ঠিক আছে, তো এখানে সর্বোচ্চ কত দিতে পারবেন, সর্বোচ্চ হচ্ছে 5টা বা 4টা আমরা সাপোর্ট করি আর কি, সরি 6টা দিতে পারবেন, 6টা পর্যন্ত নেয়, এর বেশি আপনি যতই দেন কাজ হবে না। এই কারণে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যখন প্রায়োরিটি বাড়িতে চায় তার, সেক্ষেত্রে দেখবেন অনেকগুলো নয় ইউজ করে রাখে,
এখানে সর্বোচ্চ চারটা দিতে পারবেন, চারটা পর্যন্ত কাউন্ট হয়, এরপরে কাউন্ট হয় না। এত বড় সংখ্যা দেওয়ার দরকার নেই, খুব কম সংখ্যা দিবেন, হয়তো 100, 200, 300, 400 এইভাবে বাড়াইতে পারেন, অথবা 1, 2, 3, 4 যেটা আপনার জন্য সুবিধা মনে হয়। ঠিক আছে, তো আমরা এখানে 304 দিচ্ছি, যেহেতু আমরা 300 থেকে শুরু করছি, তো সংখ্যাটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোথা থেকে শুরু করবেন। তো এই হলো এই পজিশন সম্পর্কে সব কিছু। তো এখন দেখেন, আমরা অনেক সময় দেখবেন বিভিন্ন, আপনারা দেখেন প্রায় দেখে থাকবেন যে হেডিং এর নিচে একটা আন্ডারলাইন করা থাকে, তো আন্ডারলাইনটা দেখা গেছে সব সময় ফুল থাকে না, হয়তো শুরুতে একটু থাকে, শেষে একটু থাকে, অথবা উপরে একটু থাকে, মাঝখানে একটু থাকে, এই টাইপের কিছু ডিজাইন দেখে থাকেন। তো এগুলো কিভাবে করা হয়, তো আপনি যদি সিএসএস এ করেন, সিএসএস ইউজ করে এই স্টাইলগুলো করেন, তাহলে এগুলোকে করতে হয় পজিশন দিয়ে। তো এক্ষেত্রে ধরেন আমরা আরেকটি ডিপ নিয়ে রানি দিলাম, ধরেন মেইন টু, মেইন টু নিয়ে আমি এখানে হাইট একটু কমিয়ে দিই, 500 আছে তো এটা দিলাম 350। মেইন টু, মেইন টু তে ধরুন আমরা একটা হেডিং নিলাম H2 বা H3, নেওয়ার পর এখন মেইন থ্রি এর জন্য আমরা কিছু সিএসএস দিতে পারি। মেইন টু তে আপনি এখানে একটা হাইট উইড দেন, যে উইড হচ্ছে ধরেন 400 পিক্সেল, আর হাইট দিলেন হচ্ছে 300 পিক্সেল। তো এখানে একটা কন্টেন্ট দিয়ে দেন, দেওয়ার পর এখানে একটা বর্ডার ইউজ করা, এরপর দেখেন আমরা H1 H2 কে সিএসএস করে, ধরেন আমরা মেইন দিলাম H3, তো H3 কে ধরেন আমরা ফার্স্টে বর্ডার দিয়েছি তার পজিশনটা ধরার জন্য, 1 পিক্সেল সলিড রেড। তো H2 তে দেখেন তার উপরে একটা মার্জিন আছে, সেম মার্জিনটা তার নিচেও আছে, এটা হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া থাকে, তো আমরা এই মার্জিনটাকে বাদ দিয়ে দিচ্ছি, মার্জিন 0। ঠিক আছে, এরপর হচ্ছে ধরেন কিছু জিনিস করে দেওয়া, টেক্সট প্লাস ফন্ট আপার কেস, ফন্ট ফ্যামিলি দেন সানস সেরিফ, একটা প্যাডিং দেন যাতে সে বর্ডার থেকে একটু দূরে থাকে, আমরা দিলাম উপরে নিচে 15 পিক্সেল, আর দুই পাশে দিলাম ধরেন 25 পিক্সেল। তো আরেকটি কাজ করতে পারেন, যেহেতু আমাদের H1 এর এলিমেন্ট আছে এতটুকু, কন্টেন্ট আছে এতটুকু, কিন্তু সে পুরো জায়গাটা ব্লক করে রাখছে, এই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, তখন দেখেন তার এলিমেন্ট যতটুকু সে শুধু ততটুকুই, সে কন্টেন্ট যতটুকু সে ততটুকু শুধু ব্লক করবে। তো এখন হচ্ছে H1 কে আমাদের সেন্টারে নিতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে তার প্যারেন্টের ভিতরে ইউজ করবেন টেক্সট লাইন সেন্টার, আর H3 কে যদি উপর থেকে নিচে নামাতে চান আমরা একটা মার্জিন টপ ইউজ করি 50 পিক্সেল। তো মোটামুটি এতটুকু দাম। তো এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই এখানে একটা আন্ডারলাইন থাকবে, ধরেন T থেকে শুরু করে S পর্যন্ত, আর আরেকটা আন্ডারলাইন থাকবে ধরেন হেডিং থেকে শুরু করে A থেকে শুরু করে Z পর্যন্ত, দুটো আন্ডারলাইন ইউজ করবো। তো নর্মালি আমরা আন্ডারলাইন কীভাবে ইউজ করতাম, আমরা যদি বর্ডার বটম ইউজ করতাম, বর্ডার বটম ধরেন দিলেন 4 পিক্সেল সলিড ব্লু, দেখেন আমার তা আন্ডারলাইন কিন্তু চলে আসছে যেটা আমরা চাচ্ছিলাম, কিন্তু দেখেন এটা আসছে কোথায়, একদম বর্ডারের নিচে, এটা কিন্তু আমাদের, আমরা এখানে চাই, আমরা চাইছি ধরেন T থেকে S পর্যন্ত, সেখানে কিন্তু আনা পসিবল না। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব, ধরেন এই H1 কে আপনি একটা ডিভের ভিতর নিয়ে নেবেন, অথবা হচ্ছে হ্যাঁ H1 কে একটা ডিভের ভিতর নিয়ে নেন, আপনি যদি এটাকে দেন হেডিং, হেডিং এ H1টাকে এই ডিভের ভিতর রেখে দেন, বাইন্ড করে নিলাম। তো এখন হচ্ছে যেহেতু হচ্ছে এই এই এলিমেন্টটা মেইন টু এলিমেন্টটা অনেক বড়,
আমাদের তো এত বড় এলিমেন্টে ধরেন অ্যাবসলিউট ধরে পজিশন ধরে কাজ করার দরকার নেই, আমার দরকার হচ্ছে শুধু এতটুকুতে পজিশন ধরে কাজ করা, যে এটা এতটুকু যদি আমার রিলেটিভ থাকে তাহলে আমার কন্টেন্টটাকে ম্যানেজ করা সহজ হবে। তো এই কারণে আমরা কি করছি, এই পুরো হেডিংটাকে একটা ডিভের ভিতরে নিয়ে নিয়েছি। এটা একটু পরে দেখাবো যে কেন হেডিংয়ে নেওয়া। তো এখন যে কাজটি হবে, এই হেডিংটাকে আমরা পজিশন অ্যাবসলিউট পজিশন রিলেটিভ ধরবো, মেইন টু এটাকে পজিশন রিলেটিভ। তো পজিশন রিলেটিভ ধরলাম, তো ধরার পরে হচ্ছে এই যে এলিমেন্টটা আছে যে আমার এই বক্সটা রেড বক্স পুরোটাই এখন আমার রিলেটিভে আছে। তো এর ভিতরে যদি আমি কোনো কিছুকে নিই, ধরেন আমি এইচ ওয়ান আমার ফিক্সড থাকবে, এটাকে আমার অ্যাবসলিউট ধরবো না, আমরা এখানে দিলাম ধরেন আন্ডারলাইন ওয়ান, বা হচ্ছে দিলাম যে U1, এই U1কে ধরেন আমরা আন্ডারলাইন করবো এখান থেকে T থেকে S পর্যন্ত। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ধরেন যেহেতু এটা HC এর পরে আছে, আমি পরে নিই উপরে নিচে যেখানেই নেন, সিরিয়াল মেনটেন করা ভালো। মেইন দেন আছে হেডিং, এর ভিতরে কি আছে ডট U1, তো আমরা কি করবো এই U1কে পজিশন অ্যাবসলিউট ধরবো, পজিশন অ্যাবসলিউট। কথা হচ্ছে তার ভিতরে কিছু নেই, কি ধরবো, হাইটও নাই উইটও নাই, আমরা উইট ধরলাম ধরেন এই আপনি দিলেন 100 পিক্সেল, আর হাইট দিলেন ধরেন 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলেন একটা কালার দিলেন ধরেন সলিড কালার দেন একটা। দেখেন এটা কোথায় চলে আসছে, এই হেডিং এলিমেন্টটা হচ্ছে কি একটা ব্লক লেভেল এলিমেন্ট, সে হচ্ছে পুরো জায়গাটাকে আমার ব্লক করে রাখছে, যার কারণে আমি যখনই এই ডার্ক গ্রিনটা ইউজ করছি, দেখেন আপনি যদি এই হেডিংয়ের মধ্যে একটা বর্ডার ইউজ করেন সলিড রেড, তার হাইট উইট হচ্ছে কি এই পুরোটা ব্লক জুড়ে, কারণ হচ্ছে আপনি এখানে একটা মার্জিনও ইউজ করে রাখছেন, দেখেন এই মার্জিন টপ, মার্জিন টপটা যদি কেটে দেন তখন দেখবেন যে সে এই পুরো জায়গাটা ব্লক করে নিছে। তো এক্ষেত্রে যে কাজটি করতে পারেন, আপনি হেডিং এর মধ্যেও ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে পারেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে যেটা হবে যে হেডিং এর উইথ কন্টেন্টের উইথ যতটুকু ততটুকুতেই সে ব্লক করে নেবে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা যখন এরকম বাইন্ড করবেন, যদি কোনো ডিপ দিয়ে যখনই বাইন্ড করবেন, দেখবেন যে এই ঝামেলাটা হবে যে আপনি যখন রিলেটিভ ইউজ করছেন, পজিশন অ্যাবসলিউট ইউজ করছেন, এটা আসার কথা এখানে, কিন্তু এখানে তো আসে নাই অনেক দূরে। তো সেই ক্ষেত্রে বর্ডার ইউজ করে চেক করবেন যে আসলে তার পজিশনটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। তো আমরা ধরেন এই বর্ডারটা তুলে দিচ্ছি। তো এখন আমাদের এলিমেন্টটা তো আসলো, যে আমরা U1টা নিলাম, তো U1টা নিচে কেন আসছে, আসছে এই কারণে, কারণ হচ্ছে এইচ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, সে তার উপরে কাউকে আসতে দেয় না, তো পরবর্তীতে সে হচ্ছে এই U1কে জায়গা দিয়েছে, যার কারণে U1টা অটোমেটিক্যালি হেডিংয়ের নিচে আছে। কিন্তু আপনি যদি উপরে ইউজ করতেন, দেখেন এখন সে উপরে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল করবেন একটু, যে আপনি যেখানে ইউজ করেন সমস্যা নেই, তো উপরে নিচে মেটান না, কারণ আপনি এটাকে এনি টাইম কন্ট্রোল করতে পারবেন। এখন দেখেন আপনি যদি ইউজ করেন বটম থেকে, আপনি যদি দেন 5 পিক্সেল, সে 5 পিক্সেল উপরে চলে গেছে, আর যদি লেফট থেকে দেন, লেফট থেকে ধরেন দিলেন 20 পিক্সেল, ঠিক আছে। তো টপ থেকে যদি আরও উপরে উঠে দেন 10 পিক্সেল দেন, দেখেন একদম আপনি যেখানে চাচ্ছেন সেখানে চলে যাবে আস্তে আস্তে। আর উইটটা যদি কমিয়ে দেন দিলেন 70 পিক্সেল, ঠিক আছে, এক্স্যাক্ট আপনি যেরকম চান, যেরকম আন্ডারলাইন চান, এখন সেম ওইভাবে ওই রকম করতে পারবেন। তো এখন ধরেন এখানে একটা দিচ্ছেন, আরেকটা চাচ্ছেন আপনি উপরে দিতে, এই হেডিং এর উপরে রাখতে, এখানে থাকবে, তো সেক্ষেত্রে কী করতে পারতেন, আপনি U1 আরেকটা নেন, আপনি U1 নিলেন, এটার নাম দিলেন যে U2, হ্যাঁ, তো এটাকেও সেম জিনিসটাকে কপি করেন, কপি করে দিলেন যে U2, এখন দুইটা তো সেম জায়গায় আছে, তো এটা তো আমরা সেম জায়গায় চাচ্ছি না, এটি আমি চাচ্ছি ধরেন টপে টপ, আর এটা চাচ্ছি ধরেন রাইট, টপ রাইটে চলে গেছে, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন আপনি চাচ্ছেন যে এই ব্লকটা এতটুকু না, এটা ধরেন এই এই পুরো জায়গাটাকে সে ব্লক করে নেবে, এবং পিছনে ধরেন গ্রিন থাকলো, উপরে এই হেডিং লেখাটা থাকলো, আবার এখানে ধরেন যে ডিসিসটা থাকলো ধরেন এই বর্ডারটার নিচে, আর এটা থাকলো এই বর্ডারটার উপরে, বা হচ্ছে এই লাইনটার উপরে। এই কাজটা আমরা কীভাবে করতে পারি, খুব স্বাভাবিক, আপনি যদি হাইট বাড়িয়ে দিতেন তাহলে এই জিনিসটা সহজে করা যায়, ঠিক না।
ধরেন আপনি হাইট বাড়াই দিলেন 200 পিক্সেল, বেশি 100 পিক্সেল, তাহলে 20 পিক্সেল কাছা গেছে, আর একটু বেশি 30 পিক্সেল, 25 পিক্সেল দিলাম, এটাও সেম দিলাম 25 পিক্সেল। দেখছেন দেওয়ার পরে তো উল্টো হয়ে গেছে, আমার কন্টেন্টটা ঢেকে গেছে। এখন এটাকে কী করতে হবে, আমার উপরে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা H3-তে কী করি নাই, কোনো পজিশন ইউজ করি নাই, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আপনি যদি এখানে ইউজ করেন যে যে ইনডেক্স আপনি 0 যদি দেন দেখেন কাজ করে গেল, করে নাই, তাহলে আমি যদি -1 দিই দেখেন এখন কাজ করছে। তো -1 দিলে যে জিনিসটা হয় যে আপনার যে এলিমেন্টগুলোতে আপনার পজিশন ইউজ করা নেই, যেমন H1-এ কিন্তু আমরা পজিশন ইউজ করিনি, সে তার জায়গাতেই আছে, H1 না সরি মানে হেডিংটা একটা H3-তে, এই কারণে -1 ইউজ করার সাথে সাথে যে এগুলোর প্রায়োরিটি থাকে সবচেয়ে বেশি, আর যখনই আপনি যদি পজিশন ইউজ করেন শুধু ওই পজিশনের যে এলিমেন্টগুলো আছে এগুলোর প্রায়োরিটি থাকে নর্মাল এলিমেন্টগুলোর থেকে একটু বেশি, এ কারণে যখনই এরকম কোনো কাজ করতে যাবেন তখন আপনার যে কাজটি করতে হবে এই অ্যাবসলিউটগুলোকে আপনার যে ইন্ডেক্স -1 নিয়ে যেতে হবে, -1 ইউজ করলে চলে, বেশি নিচে না নামলে চলে, যদি আপনার এলিমেন্ট বেশি থাকে যে একটার পর একটা নিচে নামাইতে চান তাহলে এরকম যাবে আর কি, যে -1, -2, -3 যেটা আপনার প্রয়োজন, তো সেমভাবে আপনি এখানেও যে ইন্ডেক্সটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই হেডিং লেখাটা তো দেখা যাচ্ছে না, এটাকে একটু ভিজিবল করতে, আর এটাকে আমরা আর একটু উপরে উঠে নিই, ধরেন U1-কে যদি আপনি নিচ থেকে একটু উপরে তুলে দিলেন 15, আর এটাকে আর একটু নিচে নামিয়ে দিলাম, দিলেন টপ থেকে 15, ঠিক আছে। এখন ধরেন একদম এক্স্যাক্ট মাঝামাঝি আছে, এখন দিস ইজ এতটুকুকে আপনি চাচ্ছেন হোয়াইট কালার করতে, এখন এতটুকু হোয়াইট কালার কীভাবে করবেন, তো একটা সংক্ষিপ্ত নিয়ম, সেটা হচ্ছে যে যতটুকু আপনি কালার নির্দিষ্টভাবে একটা সিএসএস করতে চান ততটুকুকে আপনি একটি স্পেন ট্যাগে নিয়ে নেবেন, ধরেন আমি দিস ইজকে চাচ্ছি বা হচ্ছে শুধু দিসকে চাচ্ছি, দিসকে আমি স্পেন ট্যাগে নিয়ে নেব। নেওয়ার পর যে কাজটি করতে হবে, স্পেন ট্যাগটি কোথায় আছে, এই H3 এর ভিতরে, তার কথা হচ্ছে আমি এখানে ডিব নিই নেই কেন, যেহেতু ডিব একটি ব্লক লেভেল এলিমেন্ট, আমি ডিব নিলে সে পুরো জায়গাটি ভেঙে দিত, তো যার কারণে যদি ইনলাইনে যত কিছুই আপনি সিলেক্ট করতে চান সেখানে স্পেন ট্যাগটা ইউজ করবেন। তো এখন যে কাজটি করবো আমরা, মেইন টু ডট হেডিং, তারপর হচ্ছে দিলেন ডট না শুধু স্প্যান, আপনি স্প্যানের চাইলে ক্লাসও ইউজ করতে পারেন, যদি আপনি ক্লাস ইউজ করতে পারেন ক্লাস ফার্স্ট বা ক্লাস দিস দিতেন, তো এখানে আপনি তখন কল করতেন কে ডট দিস, ঠিক আছে, তাও করতে পারেন সমস্যা নেই, এখন আপনি কালার দিয়ে দেন কালার হোয়াইট, দেখেন শুধু এই দিসের কালারটা কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। সেমভাবে যদি আপনি এই এই হেডিংয়ের এ থেকে জি পর্যন্ত সিলেক্ট করতে চান এতটুকুকে আপনি স্প্যান ট্যাগে নিয়ে নেন, স্প্যান দেন হচ্ছে ধরেন এতটুকুকে আমি নিয়ে আসলাম এখানে, আর এখানে যেহেতু থাকবে না, ঠিক আছে, তো স্প্যান ইউজ করলে কী হইতো দেখেন দুইটাই একসাথে হোয়াইট হয়ে যেত, ঠিক আছে, কিন্তু আপনি যদি চান যে না দুইটা দুইরকম প্রপার্টি লাগবে, ধরেন এটা দিলেন দিস আর এটা দিলেন যে ক্লাস দিলেন লাস্ট, তখন যদি লাস্টকে সিলেক্ট করেন ডট লাস্ট করছেন হয়েছে, তো এরপর যদি আপনি চান যে এতটুকুতে ফন্ট সাইজ কমিয়ে দিতে, ফন্ট সাইজ আপনি দিলেন এখানে 14 পিক্সেল, দেখেন শুধু এতটুকুর জন্য কী হয়ে গেছে আপনার ফন্টটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। আবার ডিসকে যদি চান যে যা আছে তার চেয়ে একটু বড় করে দিন, ফন্ট সাইজ আপনি এখানে দিলেন যে 20 পিক্সেল, ঠিক আছে, একটু বড় হয়েছে 25 আরও বড় হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে কি, যদি একটা নির্দিষ্ট পার্টকে যদি আপনি সিলেক্ট করতে চান হেডিং বা যে কোনো ট্যাগের মধ্যে যে কোনো একটা টেক্সটকে, তখন হচ্ছে স্প্যান ট্যাগ নিয়ে একটা ক্লাস ধরে নেবেন আপনার প্রয়োজন অনুসারে আর কি। তো আমরা এখানে 18 পিক্সেল দেয়, ঠিক আছে, যা ছিল তাই থাকুক। তো
এই হলো আপনার এই পজিশন ইউজ করে আপনার এই কাজগুলো করতে পারেন। তো সেম ভাবে ধরেন আপনি উপরে এখানে একটা বর্ডার দিলেন, পাশে একটা বর্ডার দিলেন, ভিন্ন ভিন্ন কালার দিতে পারেন আর কি, যে ধরেন দুইটা বর্ডার যে সেম কালার হবে এরকম না, এটা এই কালার দিলেন আর একটা এই কালার দিলেন। এখন দেখেন একটা জিনিস, যে আমরা জাস্ট দুইটা বর্ডার ইউজ করলাম বা দুইটা এলিমেন্ট ইউজ করলাম, এই এতটুকু করতে আমার কি করা লাগছে, দুইটা এক্সট্রা ডিভ ইউজ করা লাগছে, আবার একটা প্যারেন্ট নিয়ে এটাকে বাইন্ড করা লাগছে। তো আমরা চাচ্ছি এটাকে এত কঠিন না করে যদি এইরকম তিন এলিমেন্টের কিছু কাজ হয়, যে জাস্ট আমার এইরকম দুইটা এলিমেন্ট নিলে হবে, যে এলিমেন্ট বলতে ধরেন এরকম দুইটা পার্ট নিলে হবে, যে একটা উপরে নিচে দুইটা ডিভ নেওয়ার মতো এরকম কাজ, তাহলে আপনি সিএসএস একটু সহজ করে দিচ্ছেন। নাম বলা হয় এটাকে বলা হয় সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্টটা কি, সুডো এলিমেন্টটা হচ্ছে আপনাকে এক্সট্রা করে এরকম কোনো দুই ডিভ নিতে হবে না, আপনি হচ্ছে সিএসএস এর মাধ্যমে এরকম দুইটা এলিমেন্ট তৈরি করতে পারবেন যে কোনো ট্যাগকে প্যারেন্ট হিসেবে ধরে। এখন যেরকম আপনি এস থ্রিকে যদি আপনি পজিশন রিলেটিভ ধরতেন তাহলে কিন্তু এগুলো কাজ করতো না। যদি টেস্ট করতে চান ধরেন, তো হেডিং এর ভিতরে পজিশন রিলেটিভ ইউজ করছেন, আপনি যদি এটা এস থ্রিতে তাহলে কি হইতে দেখেন কিছুই হয় নাই, কারণ হচ্ছে এই এলিমেন্টগুলো কিন্তু এস থ্রি এর মধ্যে না, এগুলো হচ্ছে সব হেডিং এর মধ্যে, আপনি যাকে রিলেটিভ দিবেন তার মধ্যে শুধুমাত্র এগুলো কাজ করবে। আর যদি এরকম বাইন্ডিং না করেন, বাই ডিফল্ট দেখেন সে হচ্ছে একদম তাদের প্যারেন্ট, মেইন প্যারেন্ট যেটা এটাতে চলে গেছে, ঠিক আছে, সে পুরো বডিকে সে রিলেটিভ ধরে নিয়ে নিস, দুইটা দুই কোণে চলে গেছে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে অবশ্যই আপনি যদি এইভাবে চান যে কোনো একটি হেডিংকে এইভাবে বাইন্ড করতে, এইভাবে স্টাইল করতে, সেক্ষেত্রে আপনাকে বাইন্ড করে নিতে হবে। এখন আসে সুড এলিমেন্ট, আমরা দেখি যে সুড এলিমেন্টটা কি। তো আমরা এই এই তিনটা জিনিস কমেন্ট করে দিচ্ছি, এই ডিপটা অনাই, এই ডিপটা অনাই, এই ডিপটা অনাই, ঠিক আছে। তো যে জিনিসটা প্রথমে বলছিলাম যে যে এলিমেন্টকে আপনি এই টাইপের দুইটি কন্টেন্ট দিতে চান শুধুমাত্র তাকে কী করতে হবে, পজিশন রিলেটিভ ধরতে হবে। তো এখন দেখেন আমরা ধরেন মেইন টু এর মধ্যে এখন যেহেতু এই হেডিং ট্যাগের ভিতরে কোনো কিছু সিলেক্ট করা নাই, তো আমরা এতটুকু কমেন্ট করে দিই, হচ্ছে এতটুকু এতটুকু জায়গাতেই থাকুক, আমরা নতুন করে সিএসএস করি। আমরা দিলাম ধরেন মেইন টু, আর হচ্ছে এখানে দিলাম এইচ থ্রি। তো এইচ থ্রি দেওয়ার পরে দেখেন আমরা জাস্ট একটা বর্ডার ইউজ করি, এখানে বর্ডার সলিড রেড, ঠিক আছে, আর হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক, আর প্যাডিংটা দেন, প্যাডিং দেন হচ্ছে ধরেন উপরে নিচে দেন 25 পিক্সেল, দুই পাশে দেন 30 পিক্সেল। ওকে, এখন দেখেন আমরা এটাকে ধরব কি পজিশন রিলেটিভ, ঠিক আছে। ধরার পর সুডো এলিমেন্টটা কীভাবে তৈরি করতে হয়, সুডো এলিমেন্টটা ধরতে হয় যার সাপেক্ষে আপনি সুডো এলিমেন্টগুলো তৈরি করবেন, তার সাথে হচ্ছে কোনো স্পেস ছাড়া দুটো কলন দিবেন, যদি এখানে স্পেস দিয়ে দেন তাহলে আর কাজ করবে না। দেন এখানে দিবেন হচ্ছে বিফোর, ঠিক আছে, বিফোর দিয়ে আপনি এখানে ইউজ করবেন, প্রথম হচ্ছে তার হাইট উইথ ফিক্স করে দেবেন, ধরেন উইথ দিলেন আপনি 30 পিক্সেল আর হাইট দিলেন ধরেন, আচ্ছা সেম জিনিসগুলো আমি কপি করে নিয়ে আসি, এখানে যা যাচ্ছিল U1 U1 যা যাচ্ছিল আমি তাই দিলাম, কিন্তু দেখেন কাজ করে নাই, সব কিছু ঠিকঠাক আছে কিন্তু কি করে নাই, কাজ করে নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে বিফোর এবং আফটার, এই দুইটাতে আপনি যদি কন্টেন্ট ইউজ না করেন, কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে আপনি কিছু দিতেও পারেন নাও দিতে পারেন, হয় ফাঁকা রাখতে পারেন। দেখেন এখন আসছে এই কন্টেন্টে যদি আপনি কিছু লিখেন, ধরেন আপনি লিখেন হাবি যাবি, সব কিছু এই কন্টেন্টের ভিতরে চলে আসবে। সাধারণত কন্টেন্টের ভিতরে কিছু লেখা হয় না, সর্বোচ্চ ধরেন সিঙ্গেল যদি কিছু থাকে, ধরেন আপনার দাড়ি দিতে যাচ্ছেন, আচ্ছা কমা দিতে যাচ্ছেন, এই টাইপের জিনিসগুলো এখানে ইউজ করা হয়। তো এখন দেখেন সব কিছু দেওয়ার পর যদি আপনি কন্টেন্ট ইউজ না করেন তাহলে কী হবে, না আপনার এই যে যা কিছু ইউজ করছেন হাইট উইট কিছুই হচ্ছে আপনার এখানে ভিজিবল হবে না। তো এক্ষেত্রে হচ্ছে যখন আপনি বিফোর ইউজ করবেন তখন দেখবেন, যদি না পায় চেক করবেন যে কন্টেন্ট ইউজ করছেন কিনা। তো দেন সেম প্রবলেম, দেন জেড ইন্ডেক্স না ইউজ করার কারণে কি হয়ে গেছে, এটা সবার উপরে উঠে গেছে। এখন যদি আপনি এটাকে
জি ইনডেক্স মাইনাস ওয়ান ইউজ করেন তখন এটা পিছনে চলে যাবে, ঠিক আছে? তো সেম ভাবে হচ্ছে যদি আপনি এটাকে ইউজ করেন, এই আমি ফার্স্ট কপি করি, কপি করে ইউজ করব এখানে আফটার। আফটার ইউজ করার পরে আফটারে আসবে কি আমাদের ইউটিউবে যা যা ছিল, ইউটিউবে যা যা ছিল। তো এখানে সেম কাহিনী, যদি আপনি কন্টেন্ট ইউজ না করেন তাহলে কিছুই আসবে না, কন্টেন্টটা হবে শুধু ফাঁকা, আর কিছু দিতে হবে না। দেখেন অটোমেটিক্যালি আপনি যা যা করছেন সব এখানে চলে আসছে। যে এখানে এতটুকু করতে আমার কী করা লাগছিল, তিনটা ডিম এক্সট্রা নিতে হয়েছে, কিন্তু সুডো লিমিট ইউজ করে আমার কী হয়, এই কাজটি মোটামুটি এই শুধুমাত্র দুটো বিফোর এবং আফটার এই দুটি সুডো লিমিট নিয়ে আমি এই কাজটি করে ফেলতে পারি। এটা যে জিনিসটা হয়, ধরেন আপনার এরকম হেডিং তো এক পেজে অনেকগুলো থাকতে পারে, তো সবার জন্য যদি সেম স্টাইল হয় দেখা গেছে এই জিনিসটা একটু অনেক বেশি হয়ে যায় আর কি। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এই বিফোর আফটার ইউজ করেও এই কাজটি করতে পারেন। শুধু এটা না, ধরেন আপনি বিফোর আফটার অন্যান্য কাজে ইউজ করতে পারেন, যে কারণ আর বিফোর আফটার হচ্ছে যে কোনো এলিমেন্টের সাথে নেওয়া যায়। আপনি ধরেন এই স্প্যানকে ধরে আপনি বিফোর আফটার তৈরি করবেন, তাও আপনি করতে পারেন। যদি মেনকে নিয়ে করেন তাও করতে পারেন, যে এই বিফোর আফটার হচ্ছে সবার জন্য, ঠিক আছে? যে আপনার এই বারবার বাইন্ড করতে হবে না। ধরেন আপনি যদি চাইতেন যে এই মেনের নিচে এরকম একটা আন্ডারলাইন দিতে, এখানে একটা থাকবে এখানে একটা থাকবে, তাহলে কী করা লাগতো, এই মেনকে আবার আরেকটা ডিবির আন্ডারে নিয়ে তারপর হচ্ছে আপনার এই কাজটা করতে হতো। যে অতিরিক্ত কাজকে কমানোর জন্য আপনার কী করা হয়, এই বিফোর এবং আফটার ইউজ করা হয়, আর হচ্ছে পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউট। তো এই হচ্ছে টোটাল পজিশন নিয়ে কথা, যে আপনারা লাইফ টাইম যাই ইউজ করবেন সব কিছুই এই কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, যে জাস্ট পজিশন, হাইট উইট, টপ রাইট, আর হচ্ছে জে ইনডেক্স, আর কিছু না। যদি এতটুকু একটু মাথায় রাখলে কী করতে পারবেন, আপনারা এই জিনিসটা তৈরি করতে পারবেন। আর কথা হচ্ছে এতটুকু তো দেখলাম, প্র্যাকটিক্যালি আমরা এটাকে ইউজ করবো, কোথায় ইউজ করবো? আমরা ইউজ করবো ধরেন আমাদের আগের টেমপ্লেটটাতে, কম্পিউটার স্ট্রিম। তো এখানে আমরা কোথায় ইউজ করবো? আমরা এখানে ইউজ করবো হচ্ছে এই, এখানে দেখেন আমাদের কিছু বিন ছিল, ছোটো ছোটো যে কপির বিনগুলো দানাগুলো, এগুলোকে আমরা কী করবো এখানে এই এই এলিমেন্টের মধ্যে এখানে 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 দিয়ে দিব পজিশন দিয়ে। তো অলরেডি বুঝে গেছেন আমরা কীভাবে এটা করতে পারি। আমরা যে কাজটি করবো, প্রথমে এই ইমেজটাকে সেভ করে নিব। তো এটা সেভ করার সিস্টেম জানেন, ইমেজটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার চেপে ধরে এই বিনের উপরে ক্লিক করবেন, বিন ছাড়া সব কিছু মুছে যাবে। তারপর হচ্ছে ইমেজে যাবেন, এখানে গিয়ে দেবেন ট্রিম, আর ট্রান্সপারেন্ট পিক্সেলটা সিলেক্ট রাখবেন, এরপর হচ্ছে ওকে। আচ্ছা দেখেন এখানে বিপি একটা শ্যাডো আছে বিনের নিচে, এই কারণে মূলত শুধুমাত্র এতটুকু হয় না আর কি, নিচে একটা শ্যাডোর কারণে। তো এই শ্যাডোটা সহ আমরা সেভ করে ফেলি, দিবেন কন্ট্রোল অল্ট শিফট এস অথবা এখান থেকে সেভ করবে যেটাই দেন, তারপর সেভ করা। তো সেভ করবো আমরা আজকে এখানে একটু পরে ক্লাস এইটে, এখানে ইমেজ পিএসবি ফটো, এখানে দিয়ে দেন হচ্ছে বিন, বিন দিয়ে সেভ করে দেন।
এরপর হচ্ছে এটা একদম হোমে ক্লিক করবে তাহলে একদম আগের মতো হয়ে যাবে, সময় নেবে, পিসি এর উপর ডিপেন্ড করে আর কি। কারণ এটা আসতে হবে, আমরা হচ্ছে আমাদের ইমেজ দরকার ছিল, আমরা ইমেজ পেয়ে গেছি। এখন দেখেন এই ইমেজটাকে হচ্ছে কী করতে হবে, আমাদের এখানে বসাইতে হবে। তো প্রথমে আমরা যে কাজটি করি, ধরেন পজিশন ডট সিএসএস, এখানে কপি ডট সিএসএস, এখানে দেখেন এই কপি ডট এইচটিএমএল এ যদি আমরা যাই, আমাদের সবগুলো এলিমেন্ট কোথায় ছিল দেখেন, এই মেইন বডি এর আন্ডারে যা কিছু ছিল, হেডার বলেন, ব্যানার বলেন, ফুটার বলেন, সব কিছু আমরা কি করেছিলাম এই মেইন বডি নামে এই ট্যাগটার মধ্যে, এই ক্লাসটার মধ্যে আমরা কি করেছিলাম লিখেছিলাম। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এই মেইন বডিকে আমরা আজকে পজিশন রিলেটিভ ধরে কাজ করবো। তো মেইন বডিতে আমরা কি করবো, এখানে দিব পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ দিয়ে এখন এখানে আমাদের বিন আছে কয়টা দেখেন, বিন আছে ধরেন 1, 2, 3, 4, 5, 6টা আছে। তো আমরা 6টা ডিভ নিব, বা আপনি চাইলে 6টা ইমেজ নিতে পারতেন, কিন্তু আমরা এটাকে একটু বাইন্ড করে নিই আর যেটাতে কাজ করাটা একটু সহজ হয় আর কি। আমরা এখানে নিলাম ধরেন ডট, এই কাজটাই করেন যে ইমেজ দিলেন, ধরেন 6টা ইমেজ দিলেন, নেওয়ার পর ইমেজটা নিয়ে আসা পিএনজি, এটা আসতে সবার উপরে দেখেন অলরেডি আসার পরে এরকম এটা আরো 6 বার নেন, 2, 3, 4, 5, 6 ওকে নেওয়ার পরে এখানে সবগুলোর একটা ক্লাস ইউজ করে দেন, যেটা যে বিন ওয়ান, বিন আর ধরেন যে বিন ওয়ান, ঠিক আছে, আমরা দুইটা করে ক্লাস ইউজ করি। তো একটা ইউজ করবো যে আমরা একটা কমন সিএসএস দেবো, আর একটা হচ্ছে ধরেন আমরা শুধু পজিশনটা বলে দেবো কে কোন পজিশনে থাকবে। এখানে দিলাম আমরা ধরেন 2 দিলাম, 3, 4, 5, 6 ওকে। তো ইমেজ যেহেতু ইনলাইন এলিমেন্ট, এই কারণে সবাই পাশাপাশি আসছে আর নিচে নিচে আসে না, ঠিক আছে। তো এখন হচ্ছে এই 6টাকে আমাদের কী করতে হবে, বিভিন্ন পজিশনে নিয়ে যেতে হবে। তো মেন বডিতে অলরেডি আমাদের পজিশন রিলেটিভ ধরা আছে, এরপর আমরা যে জিনিসটা করবো, আমরা নিব ডট বিন, বিনকে আমরা কী করবো পজিশন অ্যাবসলিউট। তো সবগুলো এখন একদম একটার উপর একটা, একটার উপর একটা সব এখানে আছে। তো এখানে যদি আপনি এক কাজ করেন যে ধরেন দিলেন বিন ওয়ান, বিন তার পজিশন আছে কোথায়, ধরেন যে প্রথমটার পজিশন আছে এই যে এনজয়ের উপর, ওয়াই ওয়ের উপর একটা আছে, ঠিক আছে, আমরা এটাকে একদম ওয়ের উপরে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে গেলাম, ধরেন তাকে নিলাম রাইট থেকে লেফট থেকে, দেন লেফট থেকে তাকে দিলাম, পাঠাই দিলাম 50%, দেখেন 50% চলে আসছে। একটু কমাই নিয়ে আমরা ফিক্স করে নিচ্ছি একটু পরে। আর টপ থেকে ধরেন পিক্সেল বলে দিলাম যে সে হচ্ছে 40 পিক্সেল। আর যদি এরকম করে পিক্সেল করা কষ্ট হয় বা পজিশন করা কষ্ট হয়, এটা আসলে কষ্ট, সেক্ষেত্রে যে কাজটা করবেন এটাকে মাউস, মাউস স্টেটের উপর রেখে ইন্সপেক্ট করবেন, মানে মাউস কার্সরটা ইমেজটার উপরে রেখে রাইট বাটন ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে সহজে হচ্ছে ধরেন আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি নিয়ে যেতে পারবেন, ধরেন এখানে একটা বাড়িয়ে দেন 200, এরপর আসেন বিন টু, বিন টু কোথায় আছে, বিন টু আছে ধরেন ই বরাবর এখানে, এটাকে এখানে নিয়ে আসেন ডট বিন টু। তো বিন টু কোথায় আসবে, বিন টু ধরেন লেফট থেকে দিলেন 30% দিলেন, পার্সেন্টটা তাড়াতাড়ি ক্যালকুলেট করা সহজ হবে, 20% দেন, এখানে চলে আসুক, আসার পরে দিলেন টপ থেকে আগেরটা আছে কত পিক্সেল,
এটা আছে ধরেন 233 আরো 40 বা 50 বাড়ায় দেন হয়ে যাবে কত 275 বা 73 দেখেন অলরেডি চলে আসছে লেফট থেকে আরেকটা দিক নিয়ে আসা 15% দেন ওকে আরেকটা নিচে নামাই দিতে পারেন 93 চলো আপাতত এখানে চলবে এরপরেরটা কোথায় আছে সেম ভাবে হচ্ছে সবগুলাকে এভাবে সাইজ করে দাও এটা ধরেন 50% আছে এটা 50% আছে আর দুই পাশ থেকে ধরেন লেফট রাইট একটু ফিক্স করে দাও তো একটা এখানে আর একটা এখানে আমরা যে জিনিসটা করি এটা একটু ছোট করে পুরো ট্যাগ পেজে নিয়ে এসে কাজটা করতে সুবিধা হবে আমরা বিন 3 এটাকে ধরেন দিলাম টপ থেকে 50% ঠিক আছে আর লেফট থেকে দিলাম ধরেন 15% ঠিক আছে দেখেন এটা অলরেডি চলে আসছে বা লেফট থেকে 10% দিতে পারেন চলে আসছে সেম ভাবে বিন 4 এ হবে শুধু রাইট দিলে হয়ে যাবে লেফট এর জায়গায় কি হবে রাইট আর 3 এর জায়গায় হবে 4 দেখেন হয়ে গেছে বাকি আছে আর দুইটা 5 এবং 6 বটম থেকে নিয়ে আসেন ক্যালকুলেট করতে সুবিধা হবে বটম থেকে ধরেন বটম থেকে দিলেন আপনি 10% আর রাইট থেকে ধরেন দিলাম কত পার্সেন্ট দিবেন 5 6 10% আর এটা হচ্ছে লেফট থেকে দিয়ে দেন দেখেন এটা এখানে আছে আর একটা সম্ভবত ইমেজের নিচে চলে গেছে যার কারণ হচ্ছে এগুলা এই যে ইমেজের নিচে থাকার কথা একটু ইন্সপেক্ট করলে বোঝা যাবে এটা আসলে আছে কোথায় এটা ইমেজ 6 আচ্ছা বিন 6 দেখুন এটা এটা এই প্যানের নিচে চলে গেছে যদি জে ইনডেক্স ইউজ করেন ধরেন দেওয়ার 999 দেখেন এখন পাবেন এই যে দেখেন এখানে এটা আছে এটা রাইট থেকে একটু বাড়ায় নিয়ে যান এখানে পাওয়া গেছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে কি এই এখানে অবশ্যই এই বিনগুলো মিলে নাই কারণ এখানে বিন ছিল আলাদা এগুলো একটা ডিপ কালার ছিল তো আপনারা সবগুলা বিন এক্সট্র্যাক্ট করে নিবেন তারপর ধরেন যে পজিশনে যেটা ছিল ওইটা ইউজ করবেন তো এখানে একটা জিনিস দেখেন একটা বিন হচ্ছে একটু ঘোরানো একটা বিন হচ্ছে এদিক ঘোরানো একটা বিন উল্টা দিকে ঘোরানো ঠিক না তো এরকম হলে কি হয় যে মনে হয় যে না ঠিক আছে একটা বিন একরকম তো এই কাজটা আমরা কীভাবে করবো এখন তো সবগুলো একদিকে ফিরে আছে যে সবগুলো এক সাইডের তো আমরা ধরেন এগুলোকে একটু নাড়ায় চাড়াই দিই এখানে ধরেন রাইট থেকে যে 10 আছে এটা দিলাম 40% ওকে এখন হচ্ছে ধরেন এটাকে একটু ঘুরিয়ে দিবা এটা হচ্ছে কত নাম্বার আছে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার তো 2 নাম্বার ইউজ করতে গেলে এটা আমরা ট্রান্সফর্মের আর একটা ফাংশন ইউজ করেন এর নাম হচ্ছে রোটেট রোটেট হচ্ছে আপনি কত ডিগ্রি ঘুরাইতে চান আপনি ধরেন যে 40 ডিগ্রি ঘুরাইতে চান দেখেন এটা ওটা 40 ডিগ্রি ঘুরে গেছে তারপর আরেকটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন লেফট থেকে একটু কমিয়ে দেন তারপর ধরেন এটা 4 নাম্বারটা একটু ঘুরে দেন এত ডিগ্রি ঘুরে দেন সমস্যা না যা আছে তাই থাকুক এটা ধরেন 40 এর জায়গায় এটা দিলাম 60 একটা একরকম থাকুক আরেকটা দেন 6 নাম্বারটা বা 5 নাম্বারটা একটু ঘুরে দেন এটা দিলেন যে ধরেন 70 তাহলে দেখেন এখন সবগুলো একরকম না একটা একরকম হয়ে গেছে ঠিক আছে তো এছাড়া যদি আপনি যদি চান ধরেন এটাকে একটু ছোট করতে সেক্ষেত্রে আপনি ধরেন আরেকটি ফাংশন ইউজ করবেন এটা হচ্ছে একসাথে ইউজ করতে হবে এই ট্রান্সফর্মের সাথে স্পেস দেবেন স্পেস দিলে একটু স্কেল যত দিতে চান ধরেন আপনি দিলেন যে 0.3 দেখেন একদম ছোট হয়ে গেছে এটা যদি দেন যে 10
দেখেন এটা কত বড় হয়ে গেছে, এত বড় তো দরকার নাই, আমরা ধরেন যে ছোটই চাই, দিলেন 0.9, হ্যাঁ একদম ছোট হবে, বা আর একটু ছোট দিতে পারেন 0.7, ঠিক আছে। তাহলে ধরেন যে এখানে বসলো, তাতে হচ্ছে রাইট থেকে আর একটু এদিক নিয়ে আসেন, রাইট থেকে 60% নিয়ে চলে আসছে। হ্যাঁ তো এরকম সবগুলো ছোটো বড়ো করলেও করা যেতে পারে। এটা হচ্ছে B3, এটাকে একটু ছোটো করে দিই, ট্রান্সফর্ম স্কেল আপনি দিলেন যে 0.6, ঠিক আছে। দেখেন তো মোটামুটি বড়ো ছোটো মিলে সব কিছু হয়েছে। তো এখন জিনিসটা আর একটু সুন্দর হইতো না যদি ধরেন বিনগুলো উপর থেকে নিচের দিকে পড়তে থাকতো, আর একটু ভালো লাগতো, ঠিক না? তো এই যে একটা ছোটো অ্যানিমেশন, এটা আমরা কীভাবে দিতে পারি? তো এটার জন্য হচ্ছে একটি প্রপার্টি আছে যার নাম হচ্ছে অ্যানিমেশন। তো প্রথমে আমরা দেখি অ্যানিমেশনটা কীভাবে কাজ করে, তারপর আমরা ধরেন আবার সেমভাবে প্র্যাকটিক্যালি আসব যে কীভাবে এটাকে করা যায়। তো এই কাজটি করতে গেলে আপনাকে আমরা আবার পিছনেরটাতে ফিরে যাই, পজিশনে আমরা ধরেন কপি করে পাশেরটাতে চলে যাই, এটাকে দিলাম পজিশন, ঠিক আছে, পজিশন.html একটু বড় করে নিই। তো আমরা ধরেন একটু অ্যানিমেশন অ্যাড করি এখানে, ধরেন ওয়ানটা কিছুক্ষণ এখানে যাবে, নিচে যাবে, এখানে যাবে, আবার ধরেন ব্যাক করে এখানে আসবে, ঠিক আছে। তারপর ধরেন যে সে প্রতিবার এরকম এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তারপরে এখানে আসবে, এরকম একটা অ্যানিমেশন তৈরি করি। এটাকে আমরা কীভাবে তৈরি করতে পারি? এর জন্য অ্যানিমেশন তৈরি করতে গেলে ইউজ করা হয় @keyframe, @keyframe। তো এটা হচ্ছে একটা অ্যানিমেশনের জন্য এই কিওয়ার্ডটা ইউজ করা হয়। তো এটাকে কীভাবে ইউজ করব, আমরা চলে যাচ্ছি পজিশনে, পজিশনে গিয়ে সবার শেষে যাবেন, একদম শেষে শেষে গিয়ে লিখবেন, পরপরও লিখতে পারেন, সমস্যা নেই, @keyframes। তো কি ফ্রেমসটা হচ্ছে সব ব্রাউজারে সাপোর্টেড না, এই কারণে অবশ্যই আপনাকে কী করতে হবে, সবগুলো ইউজ করতে হবে, যে @o, @moz, @webkit। তো আমরা প্রথমে একটা লিখি, দেন হচ্ছে আমরা এটাকে শুধু রিপ্লেস করে দেব। ওকে, তো @keyframe কীভাবে কাজ করে, এটা কীভাবে কাজ করে আপনি হচ্ছে বলে দিবেন যে কত পার্সেন্টে কী হবে। তো আমরা ধরেন এই 1 নং এলিমেন্টটা সে হচ্ছে 0% লেফট থেকে থাকবে 0 পিক্সেলে, আর টপ থেকে থাকবে ধরেন আপনার 0 পিক্সেল, ঠিক আছে। এরপর সে ধরেন 25% কোথায় যাবে, ধরেন 25% সে থাকবে আপনার, সে কোথায় থাকবে দিলেন যে রাইট থেকে, আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা তো কি ফ্রেমের নাম দিই নাই, কি ফ্রেমের সাথে হচ্ছে আপনি অ্যানিমেশনের নাম দিয়ে দিবেন। আপনি অ্যানিমেশন দিলেন যে ধরেন সার্কেল, বা হচ্ছে ধরেন রাউন্ড, হ্যাঁ রাউন্ড দেওয়ার পরে মানে কি ফ্রেম ইউজ করে তারপর অ্যানিমেশনের নাম দিবেন যে নামটা কি হবে। এরপর হচ্ছে দেখেন 25% আমরা চাচ্ছি ধরেন সে রাইট থেকে 0 পিক্সেলে থাকবে, আর টপ থেকে ধরেন থাকবে 0 পিক্সেলে। এরপর হচ্ছে 75% ধরেন থাকবে উল্টা, চার ভাগে ভাগ করে দিচ্ছে, 75% ধরেন সে থাকবে রাইট থেকে 0, আর হচ্ছে রাইট থেকে না, এটা হবে বটম থেকে, রাইট থেকে, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরেন বটম থেকে, ঠিক আছে, আর এটা হবে লেফট থেকে 0, লেফট থেকে 0, আচ্ছা, আর এখানে 75 না, এটা হবে কি টোটাল 100%, ঠিক আছে। যে হচ্ছে আপনি বলে দিবেন যে সে হচ্ছে 0% কোথায় থাকবে, 25% কোথায় থাকবে, এরকম 100% পর্যন্ত যাবেন। তো এখন হচ্ছে এটাকে তো ইন্টিগ্রেট করাতে হবে, বা হচ্ছে এই অ্যানিমেশনটাকে চালাইতে হবে। এটাকে আমরা চালাবো কীভাবে? তো আপনি যার মধ্যে চালাইতে চান, ধরেন আমরা এই অ্যানিমেশনটা চালাবো এই 1 নং ডিভের মধ্যে, তো এটা করতে গেলে কীরকম হইতো, ধরেন এটা হচ্ছে আমাদের মেইন ডিভ ওয়ান, আমরা এটাকে কি করব, এখানে আমরা প্রথমে একটা প্রপার্টি লিখবো, নাম হচ্ছে অ্যানিমেশন। দেখেন এখানে কি কি বলছে, নেম, ডিউরেশন আর হচ্ছে টাইম, এই কয়েকটা জিনিস যদি আপনি বলে দেন তাহলে হচ্ছে আপনার এটা চলতে শুরু করবে। তো এখানে হচ্ছে অ্যানিমেশন লিখবেন ফার্স্টে, অ্যানিমেশন
দেন হচ্ছে আপনি এখানে দিবেন অ্যানিমেশনের নাম, অ্যানিমেশনের নাম কি ছিল আমাদের, রাউন্ড। হ্যাঁ, দেন হচ্ছে এটাকে আপনি কত সেকেন্ড ধরে চালাইতে চান, ধরেন আমি দিব যে সে হচ্ছে 1 সেকেন্ড ধরে চলবে, আপনি যদি 1 সেকেন্ড বলে দেন, এখানে যদি আপনি রিলোড দেন সে কিন্তু কিছুই হয় নাই, কারণ হচ্ছে সে এখন ট্রিগার হয়। আচ্ছা বানানটা ঠিক আছে কিনা, রাউন্ড, হ্যাঁ ঠিক আছে, D1। দেন হচ্ছে আপনি তাকে কিভাবে চালাতে চান, যদি দেন লিনিয়ার চলছে না, ও সরি, সরাসরি রান করে দিকে লাইভ সার্ভার ছাড়া আমাদের ছিল পজিশন ডট এস টি এম। চলছে না, আমরা একটা কাজ করি, অ্যানিমেশনটা সবার নিচে ইউজ করি, এটাকে ওভারটেক হচ্ছে কিনা সেটাই বুঝলাম না, একটু কপি করলাম, শুধু কপি করে যে আমাদের মেইন টুলের নিচে আসে, তো এগুলো লাগবে না, এগুলো পরে একবার ইউজ করাই আছে। ফ্রম টু ইউজ করে দেখি এটা কাজ করে কিনা, বুঝলাম না এটা কি হলো আসলে, আমরা D1 কি ইউজ করেছিলাম উপরে, অটোমেটিক নিজে থেকে কাজ করতেছে। আচ্ছা এটা মেবি কোনো বাগ ছিল, আচ্ছা আমরা এটা একটু দেখি, এই রাইট থেকে 0 টোটাল এই পর্যন্ত এসে শেষ হওয়ার কথা,
আচ্ছা এখানে আমরা বলি যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, দেখেন আমরা এখানে কি ইউজ করেছিলাম, টপ থেকে জিরো, লেফট থেকে জিরো, কিন্তু আমরা যখন অ্যানিমেশন কল করেছিলাম সেখানে আমরা ইউজ করেছি কি পিক্সেলে, এই কারণে মূলত এই ভুলটা হয়েছে। যদি আপনারা উপরে সবসময় টপ জিরো বা লেফট জিরো ইউজ না করে যদি আপনাদের অ্যানিমেশনের ইউজ করতে হয় তখন আপনারা অবশ্যই পিক্সেল ইউজ করবেন, তাহলে আর এই ঝামেলাটা হবে না আর কি। তো এখন আমরা প্রথম যে জিনিসটা করছিলাম এটাকে আনলক করে, এটা আনলক করলাম, আমরা এটা চলে যাই এখান থেকে, যে জিনিসটা হবে ধরেন টপ থেকে জিরো, লেফট থেকে জিরো। একবার এক দিয়ে কাজ করানো, রাইট থেকে জিরো পিক্সেল, পার্সেন্টেজটা কাজ করছে না কেন এটা বুঝলাম না। আচ্ছা আজকের জন্য অবশ্য ফরম্যাট পুরোটা কাজ করলে চলবে, এতটুকু একটু দেখি। এটা আবার পিক্সেল ইউজ করছি, এটাকে কি বলা যায় rounds এটা খুব কম যাচ্ছে এদিকে, অনেক দূর যাওয়ার কথা। পার্সেন্টেজটা কাজ করছে না, একটু দেখতে হবে তুলে দিল কিনা সেটা বুঝতেছি না। আচ্ছা এখানে পিক্সেল ইউজ করি, আমরা যদি লেফট থেকে দিলাম জিরো পিক্সেল আর টপ থেকে দিলাম ধরেন জিরো পিক্সেল, আর এখানে ধরেন রাইট থেকে দিলাম ধরেন 500 পিক্সেল, আর টপ এখানে ধরেন টপ থেকে দিলাম রাইট থেকে জিরো পিক্সেল দিই, আর রাইট থেকে ঠিকই আছে উল্টা হয়ে গেছে। লেফট থেকে হবে আপনার ধরেন এটা যাবে 400 পিক্সেলে, আর টপ থেকে এটা জিরো পিক্সেল, ঠিক আছে। এখন দেখেন সম্ভবত আমাদের এখানে ভুল হয়েছে কোথাও, ঠিক আছে। এখন দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে সে হচ্ছে স্টার্টিং ফর্ম আপনি বলে দিবেন যে সে কোথা থেকে স্টার্ট হবে। এখানে ধরেন সে স্টার্ট হবে আপনার লেফট জিরো পার্সেন্ট জিরো পিক্সেল থেকে, এবং শেষ হবে ধরেন সে লেফট থেকে 400 পিক্সেল পড়ে। আর কল যখন করবেন তখন আপনি বলে দিবেন যে সে কীভাবে যাবে, তারপর প্রথমে হচ্ছে অ্যানিমেশনের নামটা ধরবেন, তারপর হচ্ছে কত সেকেন্ড ধরে আপনি যদি বাড়িয়ে দেন, আপনি দিলেন এখানে 5 সেকেন্ড, এখানে একদম আস্তে আস্তে যাবে, লেফট থেকে সে 400 পিক্সেল যাবে, তারপর হচ্ছে যে সে আবার প্রথম থেকে শুরু হবে। তো অ্যানিমেশনের আরও কিছু প্রপার্টি আছে আমরা একটা একটা করে দেখি। একটা হচ্ছে অ্যানিমেশন ডিলে, যেটা আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, যেমন দেখেন 5 সেকেন্ড আপনি যদি এখানে ইউজ করতেন, যে আমরা এখানে শুধু রাউন্ডস ইউজ করতাম তাহলে কী হইতো, কিছুই হয় না। আপনি যদি দেন অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন ডিলে দিলেন আপনি 5 সেকেন্ড, তখন দেখেন তখন হয়নি। কিন্তু এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আপনার ডিরেকশান, সে হচ্ছে কোথায় যাবে। আপনি যদি দেন যে অ্যানিমেশন
ডিরেকশন, ডিরেকশন হচ্ছে আপনি যদি দেন অল্টারনেট হচ্ছে না কেন iteration is the problem. Animation iteration. এটা আজকে খুব ভোগাচ্ছে। আমি এখানে রাউন্ডস আগেরটাই ইউজ করি, কারণ অ্যানিমেশনটা আরেকদিন আপনাদেরকে দেখাইতে হবে। রাউন্ডস আপনি ধরেন সেকেন্ডটা বলে দিবেন, দেন হচ্ছে লিনিয়ার ইনফিনিটি যদি দেন তাহলে এটা হবে একটু স্মুথলি চলে আর কি, যে বারবার হচ্ছে আপনার প্রথমে যেটা হয় যেটা হুট করে যায় হুট করে আসে, এই জিনিসটা হবে না যদি লিনিয়ার ইউজ করেন। দেখেন এটা খুব তাড়াতাড়ি যাচ্ছে, মাঝখানে এসে এটা ধরেন যাওয়ার একটু তাড়াতাড়ি যায়, মাঝখানে এসে একটু স্লো হয়। কিন্তু এই জিনিসটা যদি বাদ দিতে চান তাহলে আপনি লিনিয়ার যদি ইউজ করেন তখন যেটা হয় প্রথম থেকে স্মুথলি শেষ পর্যন্ত যাবে এবং আবার প্রথম থেকে রিপিট হবে। তো সেমভাবে যদি আপনি টপ থেকে ইউজ করতেন, এখানে লেফট থেকে জিরো আর এখানে ধরেন যে টু হচ্ছে দিলেন লেফট থেকে জিরোই থাকতো, আর ধরেন বটম থেকে জিরো, আচ্ছা পিক্সেল ইউজ করেন যে টপ থেকে ধরেন দিলেন 500 পিক্সেল, ঠিক আছে। এখন দেখেন সে টপ থেকে নিচে 500 পিক্সেল এসে আবার উপর থেকে শুরু হবে। আমরা এই মেথডটা ধরেন আমরা এই কফি বিনের ভিতরে ইউজ করি, যেটা কিভাবে ইন্টিগ্রেট করা যায়। তো আমরা সেম অ্যানিমেশনটা যদি কপি করি তাহলেও হয়, তাহলে হচ্ছে আপনার নতুন করে ক্রিয়েট করা লাগছে না। কি ফ্রেমটা নেন, নেওয়ার পরে হচ্ছে ধরেন কপি ডট সিএসএস এর ভিতরে আপনি ধরেন বিনের নিচে রাখেন, রাখার পরে এখন হচ্ছে এটাকে তো কল করতে হবে। আপনি যদি দেন যে ফলিং, নামটা একটু চেঞ্জ করে দেন, ফলিং দিয়ে ধরেন এই 2 নম্বর বিন এটা ইউজ করি, বিন টু, বিন টু তে দিলাম অ্যানিমেশন, নেম হচ্ছে কি রাউন্ড, রাউন্ড না ফলিং, ফলিং হচ্ছে ডিউরেশন হচ্ছে কত সেকেন্ড, ডিউরেশন দিলাম যে পয়েন্ট পয়েন্ট না 2 সেকেন্ড দিয়ে দিলাম, আর টাইম ফাংশন লাগবে না, ডিলে ডিরেকশন দেন লিনিয়ার, আর আরেকটা দেন হচ্ছে ইনফিনিট। ওকে দেখেন এটা অলরেডি পড়া শুরু হয়ে গেছে, নিচের দিকে যাচ্ছে। এটা হচ্ছে পিক্সেল দেওয়া আছে আমাদের, এটার হাইট হচ্ছে কত, হাইট আছে আপনার সম্ভবত এই 2000 পিক্সেল। আপনি যদি দেন 2000 পিক্সেল এটা একদম নিচের দিকে পড়তে থাকবে, উপর থেকে নিচের দিকে যেতে থাকবে। এখন এটাকে চাইলে আপনি একটু স্লো করে দেন, তাহলে হচ্ছে ধরেন ধীরে ধীরে পড়ুক, ধরেন এটাকে দিলেন 2 সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ড বা 4 সেকেন্ড দেন। আস্তে ধীরে নিচের দিকে পড়ুক বা হচ্ছে 5 সেকেন্ড দিতে পারেন। তো আর একটু করেন, এটা একটু ঘুরে ঘুরে পড়লে মনে হয় একটু ভালো লাগতো। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন ধরেন ফ্রমে ট্রান্সফর্ম বলে দেবেন, ট্রান্সফর্ম রোটেট হচ্ছে ধরেন এটা 0 ডিগ্রি, আর ট্রান্সফর্ম রোটেট হচ্ছে দিলেন যে ধরেন ধরেন দিলেন 345 ডিগ্রি, এটা ঘুরতে ঘুরতে নিচে দিয়ে পড়বে, ঠিক আছে। এটা মনে হয় ভালো লাগতেছে নাকি, সেম জিনিসটাই ধরেন সবগুলোতে ইউজ করতে পারেন, বিভিন্ন টাইম, শুধু টাইমটা চেঞ্জ করে দেবেন। ধরেন এটাতে দিলেন 5 সেকেন্ড,
পরেরটা দিলাম যে 5 সেকেন্ড, এখানে একটু ধরেন দিলাম 7 সেকেন্ড, এটা একটু স্লো পড়ুক। আর পরেরটার ক্ষেত্রে ধরেন পরেরটা লেফট থেকে একটু দূরে পাঠায় দেন, যে সে যখন শুরু হবে তখন ধরেন যে আপনার লেফট থেকে থাকবে, এটা সবগুলো তো জিরো থেকে আছে, তো এরকম অ্যানিমেশন আপনি আরও কয়েকটা বানিয়ে নিতে পারেন। ধরেন আপনি ফলিং দিলেন ফলিং টু, ফলিং টু, তো ফলিং টু এর ক্ষেত্রে চেঞ্জ করে দেন শুধু যে লেফট থেকে দিলেন 30%, লেফট থেকে 30% দেন। আর 30% দিয়ে পিক্সেল দেন, ধরেন দিলেন 400 পিক্সেল। আচ্ছা, ফরেন টু কলই করিনি, তো বিন টু যেটা বা বিন থ্রি এটাকে দিয়ে দেন ফলিং টু, এটা এখন 400 পিক্সেল দূর থেকে নিচে দিয়ে পড়তে থাকবে। এই হচ্ছে ধরেন আপনাদের পজিশন এবং অ্যানিমেশন নিয়ে কিছু কথাবার্তা আর কি, যেটা হচ্ছে আপনারা এই খুব ইজিতে এই জিনিসটা করতে পারেন, যে ছোট একটা অ্যানিমেশন আর হচ্ছে যে কোনো কিছুকে। আর এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে কফিটা কিন্তু এই এনজয়ের একদম কাছাকাছি ছিল, এটা হয়তো আপনারা করতে পারবেন এখন, যে কফি কফি লেখাটা এটাকেও চাইলে করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে শুধু অ্যাবসলুটকে যে শুধু এরকম পজিশন ধরে ডানে বামে করতে পারবেন এরকম না, যে যাকে আপনি রিলেটিভ ধরবেন তাকেও চাইলে আপনি এই প্রপার্টিটা দিতে পারেন। যেমন ধরেন আমরা যদি এই হেডিংয়ে যাই, হেডিংটা কোথায় ছিল, হেডিংটা ছিল ধরেন আপনার ব্যানারের মধ্যে H2, ব্যানারে H2, ধরেন আমি এটাকে দিলাম পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। এখন এই রিলেটিভ ধরে আমি যদি এটাকে আপনার চেঞ্জ করি, ধরেন আমি দিলাম এই টপ থেকে যেটা আছে এটা থেকে ধরেন আমি মাইনাস 20 পিক্সেল উপরে নিয়ে যাচ্ছে, দেখেন উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু 90 দেন, হ্যাঁ এখন কিন্তু এই যে একদম এনজয়ের উপরে উঠে গেছে। তো এই জিনিসটাকে ধরেন ইন্সপেক্ট ধরে মনে হয় ঠিক করে ঠিক করার সুবিধা হয়তো আর কি। আমরা এটাকে ধরেন টপ থেকে এতটুকু নিই, আর ধরেন লেফট থেকে আর একটু বাড়াই দিই, ধরেন 100 পিক্সেল। আর কালারটা ধরেন দিলাম এই কালারটা, ধরেন যেখানে এই কালারটাই ছিল, ঠিক আছে। আর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেন, এইভাবে চাইলে আপনারা এই পজিশন ইউজ মানে শুধু রিলেটিভকেও আপনারা চাইলে এই টপ লেফট রাইট এই প্রপার্টিটা দিতে পারবেন, ঠিক আছে। যদি আপনি কোনো পজিশনকে চেঞ্জ করতে না, তার অ্যাবসলিউট লাগবে না, তাকে শুধু আমি পজিশন রিলেটিভ ধরেই তার পজিশন চেঞ্জ করবো, তাও আপনারা করতে পারবেন। এই হলো আজকের ক্লাস আর কি, আজকের ক্লাসে আপনাদের আপনার ক্লাস যা যা দেখাতে চেয়েছিলাম, এতটুকুতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। হ্যালো ভাই, কেউ কিছু বলবেন? তবে ওখানে এই মেথডটা ইউজ করা হয়, হ্যাঁ ওখানে সিএসএস ইউজ করে করা হয়তো, সেটা হচ্ছে আপনি কোড ইউজ করে করবেন, এটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে এটা করতে পারতেছেন, যেভাবে করেন সমস্যা নেই।
তাহলে আপনাদের নেক্সট ক্লাস তো একটু দেরি হবে, আগামী শুক্রবার। আবার এর ভিতরে আপনারা যে কাজটা করেন, এই বাকি যে কয়েকটা পেজ আছে এখানে, এই পেজগুলো একটু আপনারা কনভার্ট করে ফেলেন। হ্যাঁ, প্রতিটা পেজ আপনারা, এটা তো আমি দেখিয়ে দিলাম, পরেরগুলো আপনারা চেষ্টা করেন, কারণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনাদেরই লস। হ্যাঁ, কারণ শুধু ক্লাস করে যাচ্ছেন, যদি প্র্যাকটিস না করেন আর শিখে হবে না। আপনি করতে গেলে দেখবেন কাজটা কত কষ্ট, ঠিক আছে? যেমন এই যে এইটা যদি করেন, যে একটা এই এতটুকু করে একটা গ্রিড নিলেন, দেন হচ্ছে এই জগটাকে যদি আপনি ইয়ে করেন, এটা কি বলে, পজিশন অ্যাবসলিউট ধরে যদি আপনি পজিশন করেন, করতে করলেন সমস্যা নাই। জাস্ট আপনার, আপনি যেভাবে চান যে পজিশনকে ইউজ করতে পারবেন, এবং করলে যেটা হবে, কারণ পজিশনের কাজ অনেক কম না, কারণ হচ্ছে যেগুলো আপনার এটা কি বলে পার্টিকেল টাইপের যে ওয়েবসাইটগুলো আছে সবগুলোতে পজিশনের কাজ অনেক বেশি থাকে। আপনার অনেক সময় দেখবেন আপনি যখন স্ক্রল করেন, দেখবেন পিছনে অনেকগুলো পার্টিকেল ডানে বামে দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, তো এই যে দৌড়াদৌড়িগুলো যে করে, এগুলো কিন্তু এই অ্যানিমেশন এবং পজিশন ধরে করানো হয়। তো দেখা গেছে আপনাদের যদি এ সম্পর্কে একটু আইডিয়া না থাকে, তখন হয়তো কাজটা ঠিক মতো করতে পারবেন না, বা তখন ঠিক মতো বুঝবেন না। প্র্যাকটিস করেন, কাজগুলো অনেক সহজ হবে। তো এই যে ফরম্যাটটা কি অনলাইন পাওয়া যাবে? আমি দিয়ে দিছি আপনাদের ইয়েতে, টেলিগ্রাম গ্রুপে আছে। আচ্ছা, বিনা ক্লাস আছে, গত ক্লাসে দেওয়া আছে। আসসালামু আলাইকুম। জি বলেন। আমি তো টেলিগ্রাম গ্রুপে অ্যাড নাই, আমাকে অ্যাড করবেন? সরি, আইমান ভাই অ্যাড করে দিবেন কি? আপনি একটু যোগাযোগ করেন ভাইয়ের সাথে। তো আইমান ভাই আছেন? জি ভাই আছি। তাহলে আজকের ক্লাস এখানে